আজকের এই যে আমাদের পাটনখালী যে বর্তমানে আজকের ভাইজান আসছে এখানে ভাটো কিংবা খিয়াগুলো যে আটকানো হচ্ছে এগুলো আমরা হেঁটে পুরো ময়দানে চলে যাবো। পীরজাদের নওশাদ সিদ্দিকি আসছে এবং যারা করছে তাদেরকে জিপ কেটে নেবো এবং ভোটের পরে তাদেরকে বাড়ি ভেঙে দেবো, বাড়ি পুড়িয়ে দেবো। এই পাটনখালী অঞ্চল হচ্ছে সন্ত্রাসের আঁতুর ঘর। এই সভা হচ্ছে নওশাদ সিদ্দিকের, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? দেখেন, সমস্যা বলতে আমাদের অনেক ফেস করতে হচ্ছে। আমরা বিগত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন থেকে এই অঞ্চলে কমিটি গঠন করেছি টুকিটাকি, তখন থেকে আমাদের উপর আক্রমণ। এমনকি আমি পাটনখালী অঞ্চল অবজারভার, আমার উপরে আক্রমণ হয়েছিল বিগত 27 রমজানে। আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম, সেখানে অঞ্চল সভাপতি সুবিধা আলী ঢালির নেতৃত্বে এবং স্পটে উনি আমার উপরে প্রহার করে এবং মারে গার্ড দিয়ে। তারপরে আমরা আমাদের লিগালি পন্থায় আগাই। আজকে পর্যন্ত আমরা তারপর থেকে আমাদের অঞ্চল কমিটি আমরা আলোচনা করলাম একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জনসভা আয়োজন করার জন্যে, যেটা আমরা ঈদের পর থেকে প্রস্তুতি নিয়ে নিয়ে আমরা ইতিমধ্যে এর আগে একটা স্পট জোগাড় করেছিলাম। সেখানে শাসকের হুমকি ধমকানি চমকানি, সেই স্পটটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। তারপরে আরও এক জায়গা ট্রাই করি, সেখানেও শাসকের যারা অঞ্চল নেতৃত্ব আছে টিএমসির বর্তমানে, তারা সেরকমভাবে আবার তাদের উপরে হুনবলটাকে নষ্ট করে দেয় এবং তাদের জায়গা দিতে বারণ করে দেয়। সেই সব ধরনের বাধা বিপত্তি সামনে রেখে আমরা আগাতে শুরু করি। আগিয়ে বর্তমানে আমরা একটা জায়গা পেয়েছি, যে জায়গা মালিক যে জায়গা দিয়েছে খুব একটা সাধারণ পরিবারের লোক, সে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসে সে আমাদের একটা স্পট দিয়েছে। স্পট দেওয়ার ফলে বিগত কালকের খবর তার বাড়ির ভাই ব্রাদারকে, এই অঞ্চল কমিটির নেতৃত্বে তৃণমূল শাসকে যারা আছে তারা তুলে নিয়ে যায় এবং চাপ দেওয়া হয়, 3 ঘন্টার মধ্যে তোমাদের জায়গা মালিক যে ভাইটা জায়গা দিয়েছে তাকে আমাদের কাছে না আনলে পরে হিতে বিপরীত হবে, বিপদ অনেক বড় ধরনের হতে পারে, তখন কিন্তু আমাদের কিছু বলতে পারবে না। তারপরেও সেই জায়গা, এটা তৃণমূল শাসক যারা আছে অঞ্চল কমিটির তৃণমূল, এই সুবিধারী ঢালি নেতৃত্বে আরও যেসব ক্যাডার বাহিনী আছে তারাই হুমকি ধুমকিগুলো দিচ্ছে। তার সত্ত্বেও আমার যে জায়গা মালিক বর্তমানে যার স্পটে মিটিং হচ্ছে, উনি আমার এখনও আমার জায়গায় আমার কথা মতো অটুট আছে এবং প্রোগ্রাম আমাদের চলছে। এবং খবর আসছে পুরো মিটিং যে স্পটটাই যেখানে মিটিং হচ্ছে এই স্পটটাকে ঘেরাও করে রাখা হয়েছে। মিটিং বাদ বা মিটিং চলাকালীন বা মিটিং চলাকালীন আগে আমাদের উপরে হাঙ্গাম হতে পারে, আক্রমণ হতে পারে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত কর্মী ভাইয়েরা আছে সবাই কমিটির, আমার অঞ্চলের বুথ কমিটির আছে, সবাই আমরা মনোবল নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ফাইনাল করেছি নওশাদ ভাই যেন আসবে, আমরা জনসভা সাকসেস করি, আমরা এখান থেকে বিদায় নেব। ইতিমধ্যে আমরা খবর পেলাম যে যেটা কোটরাখালী যে খেয়াঘাট আছে এবং সেই জায়গা থেকে যে যানবাহনগুলো এই সভাস্থলে আসার জন্যে প্রয়োজন সেগুলো কি বন্ধ করে দেওয়া হুমকি শাসক দল দিয়েছে, এরকম এই কথাটা কতটা সত্যতা? এটা অতি সত্য কথা। কালকের খবর আমার কাছে, আমাদের যে কোটরাখালী টোটো ইউনিয়ন আছে, আমাদের দ্বীপ এলাকায় টোটো ছাড়া কিছু চলে না। টোটো ইউনিয়নে ওখানে যারা সেক্রেটারি আছে বা টোটো ইউনিয়নের যারা লিডার আছে তারা অলরেডি নোটিশ করে দিয়েছে এখান থেকে মিটিং পারপাসে কোনো জনগণের জন্য বা ভাইজানের জন্য কোনো রকমভাবে টোটো দেওয়া যাবে না। মাইক প্যান্ডেল যে বিষয়টা, আমরা আমার অঞ্চল থেকে যতজন আছে যারা প্যান্ডেল মাইক জেনারেটর দেয় তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা কোনো রকমভাবে দিতে দেয়নি বা শাসকের ধুমকি তাদের। অলরেডি আমার অঞ্চলের যতজন এই মাইক জেনারেটরওয়ালা প্যান্ডেলওয়ালা আছে প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে যারা আছে ক্যাডার বাহিনী বাইক বাহিনী গিয়ে হুমকি দেয় যে ওখানে জিনিসপত্র দিলে ক্ষতি হয়ে গেলে আমরা কিছু বলতে পারবো না বা আরও নানান রকমের হুমকি, যার কারণে সবার যে মাইক বর্তমানে দিয়েছে ইনি কোথা থেকে? ইনি আমার পার্শ্ববর্তী অঞ্চল শম্ভুনগর অঞ্চল, এনাকে আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার, দায়িত্ব নিয়েছি যে আমরা প্রশাসনিক হেল্প নিয়ে কাজ করছি, পারমিশন করিয়ে কাজ করছি লিগালি পন্থায়, আপনি আমাদেরকে দেন, আমরা আপনার প্রোগ্রাম শেষে আপনার মাল আপনার গাড়িতে আমরা দায়িত্ব নিয়ে তুলে দেবো। তারপরে বহুত চেষ্টার পরে এই মাইক জেনারেটরের জন্য আমার প্রোগ্রামটা অলরেডি 1 মাস পিছিয়ে। আমাদের এই মিটিংকে সাফল্য মণ্ডিত করতে যে টোটো কিংবা খিয়াগুলো যে আটকানো হচ্ছে এগুলো যাতে না আটকায় আমরা প্রশাসনের কাছে এর জন্য মোটামুটি রিকোয়েস্ট করছি, যে যাতে আমাদের মানে কি বলে মণ্ডপে মিটিংয়ে সমস্ত ধরনের লোক আসতে পারে সেই পরিষেবাগুলো দেওয়া হোক। প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে? প্রশাসনের অনুমতি নিয়েই কাজটা করা হচ্ছে। পারমিশন দিয়েছে প্রশাসন? প্রশাসন পারমিশন দিয়েছে, কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন কাউকে দেখতে পাচ্ছি না। প্রশাসন আছে, গুটি কয়েক আছে, খুব কম, শাসক দলের চাপে খুব কম প্রশাসন এখানে বর্তমানে। দেখা যাক সামনে কী হয়। আমাদের 3টা থেকে প্রোগ্রাম আছে, আমাদের প্রোগ্রামে যাতে মানুষজন আসতে পারে, খিয়া চালানোর প্রয়োজন আছে, টোটোগুলো চালাবার প্রয়োজন আছে, এগুলো যাতে হয় আমরা সেই জন্য রিকোয়েস্ট করছি। যেমন আছে আমাদের বসস্থ মানে নিচু এলাকা, নদীপথ ছাড়া কোনো যাওয়ার কোনো রাস্তা নেই, অথচ রাস্তায় চলতে গেলে টোটো নিয়ে বেরোতে হয়। যদি আটকে দেয় আমরা হেঁটে পুরো ময়দানে চলে যাব। পীরজাদের নওশাদ সিদ্দিকি আসছে, ওনার সভা আমরা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা
সভা চালিয়ে যাব। প্রশাসনকে জানিয়েছিলে? প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করেছে বা এখনো করছেন। আশা করি সভা শেষ হওয়ার সাথে সাথে আমাদের প্রশাসন হেল্প করবে বা সমস্যা আমাদের হলে প্রশাসন আছে, প্রশাসনকে বলবো। এইটুকা মানে অনুগামী করছি যে প্রশাসনকে, যে যতক্ষণ মানে সভা চলবে ততক্ষণ যেন আমাদেরকে একটু সহযোগিতা করে। বেশ কয়েকদিন আগে আমরা আমাদের জয়নগর লোকসভা যিনি প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে নিয়ে আমরা একটা র্যালি করাই আমাদের সমুনগর অঞ্চলে। র্যালি করানোর পরে সেই তার পরের দিন থেকে সেখানে প্রায় বুধে যিনি ওখানে শাসক দলের উপপ্রধান আছে তিনি ওখানে বুধে প্রোগ্রাম করে এবং সেখান থেকে হুমকির বার্তা দেয় যে যারা আইএসএফ করছো একটা সাম্প্রদায়িক মৌলবাদী দল এবং যারা করছো তাদেরকে জিপ কেটে নেবো এবং ভোটের পরে তাদেরকে বাড়ি ভেঙে দেবো, বাড়ি পুড়িয়ে দেবো। এইভাবে বাড়িতে বাড়িতে গিয়ে বা প্রোগ্রামের মাধ্যমে থেকে হুমকি দেওয়া হয়। এবং আজকের এই যে আমাদের পাটনখালী যে বর্তমানে আজকের ভাইজান আসছে, এখানে ভাইজানের যে প্রোগ্রাম আছে, এখানে আজকের বাড়িতে বাড়িতে গিয়ে শাসক দলের লোক ওখানে গিয়ে হুমকি দিচ্ছে যে প্রোগ্রামে যাবে না, প্রোগ্রামে যাবে গেলে ভোটের পরে সব বাড়ি ভাঙচুর হবে, লুটপাট হবে। এইভাবে মানে 21 সালে যে লুটপাটটা করেছিল সেইটা মানুষকে দেখে ভয় দেখাচ্ছে ওখানে। এটা একদম সত্য কথা, কারণ গোসাবা ব্লকের অন্তর্গত এই পাটানখালী অঞ্চল হচ্ছে সন্ত্রাসের আঁতুড়ঘর। এই পাটানখালীকে দ্বিতীয় সন্দেশখালী বলা চলে। এখানেও শাহজাহান আছে, এখানেও শিবু হাজরা আছে, এখানেও উত্তম হাজরা আছে। উত্তমের থেকে ইঙ্গিত করছেন এখানে যিনি এই অঞ্চলের যিনি মুখ্যমন্ত্রী মনে করেন নিজেকে, কি নাম, কি সুবিদারি ঢালি, উনি ধমকে চমকে গত রাত্রে থেকে একের পর এক হচ্ছে সমস্যা তৈরি করে। যে জায়গার মালিক জায়গা দিয়েছে তার বাড়িতে প্রচুর প্রেশার দেওয়া হয় এবং এমনকি তার দুই ভাইপোকে তুলে নেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমার কাছে খবর আসে, আমি সঙ্গে সঙ্গে গোসাবা থানাকে ইনফর্ম করি, গোসাবা থানা তৎপর হয়ে ফোর্স পাঠায় এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে ছেড়ে দেয় এবং বলা হয় যে বিকেল তিনটের মধ্যে এই জমির মালিককে হাজির করতে হবে। এবং এটা সুবিধারি ঢালি, পাটানখালী অঞ্চল সভাপতি এবং শাসক টিএমসি দলের। এবং যাই হোক, এত বাধা সত্ত্বেও প্রচুর আমরা জায়গা নিয়ে সমস্যা, কেউ মাইক দিতে ভয় পাচ্ছে, কেউ প্যান্ডেল দিতে ভয় পাচ্ছে, তার বাড়িতে গিয়ে যেই খবর পাচ্ছে ও মাইক দেবে ওর বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, প্যান্ডেলওয়ালাকে ধমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসন বন্ধুকে বলবো যে আপনারা যেভাবে এখনো পর্যন্ত সহযোগিতা করছেন, এই মিটিং শুরু থেকে শেষ এবং মিটিংয়ের পরে আমাদের যে এই মাইক প্যান্ডেল যারা যে ভাইরা দিয়ে আমাদের এই জনসভাকে সাহায্য করেছে তারা যাতে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে, এটা আপনাদের কাছে আরজি। এবং এই জনসভার পরে যাতে কোনো আমাদের টিএমসির ছেলের প্রতি না আক্রমণ হয় সে বিষয়ে আপনারা অ্যালার্ট থাকবেন। নওশাদ সিদ্দিকী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তিনি আসবেন এবং প্যান্ডেল এখনও তৈরি হয়নি, আপনি শুনতে পাচ্ছি কাল থেকে এই জায়গায় রয়েছেন, কেন এত দেরি বা সবার শুরু আর কয়েক ঘন্টা হাতে বাকি আছে, এখনো পর্যন্ত অনেকটা কাজ বাকি আছে, কেন এটা? এখানে আমাদের প্রশাসন যিনি ওসি সাহেব আছেন তিনি বললেন যে আগের দিন থেকে করলে অনেক সমস্যা হতে পারে, আপনারা দিনের দিন করলে আমরা সামাল দিতে পারব। তাই আমরা যেহেতু নওশাদ সিদ্দিকীর আদর্শ মেনে চলি, আইনকে মান্যতা দিই, পুলিশ প্রশাসনকে আমরা সম্মান জানাই, স্বাগত জানাই, তার কথা মতো আজকে আমরা সকাল থেকে এখানে প্যান্ডেলের কাজ আমরা শুরু করেছি। এই প্রতিকূলতা এত বাধা সত্ত্বেও আর নওশাদ সিদ্দিকী যেভাবে প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভায় যেভাবে গিয়ে সাড়া জাগাচ্ছে, আর এই মাত্র 3 বছরের মধ্যে আমাদের দল পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। নওশাদ সিদ্দিকী আজকে আসছে বিকেল ঠিক 3টে, আজকে সোমবার, এবং আরও আমার রাজ্য এবং জেলা নেতৃত্ব থাকবে। তবে একটাই প্রশাসনের কাছে একটাই আবেদন যে যাতে ভোটের এই ভোট পরবর্তী যাতে কোনো সমস্যা না হয় এবং এই জনসভায় যা পরে যাতে সবাই সুস্থ মনে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে দেখবেন। আর টোটো বন্ধ করার, দুটোর থেকে টোটো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, সেই টোটোটা যাতে না বন্ধ হয়, খেয়াগুলো যাতে না বন্ধ হয়, পরিষেবা সঠিকভাবে যেন দেওয়া হয়, এইটা প্রশাসনের কাছে আমার আবেদন।